সালামু আলাইকুম ভিওয়ার্স যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আলোচনার বিষয় হচ্ছে ইউরোপ কান্ট্রিতে ভিজিটে এসে ট্যুরে এসে অথবা যে কোনো ভিসাতে ইউরোপ কান্ট্রিতে এসে এখানকার রেসিডেন্ট কার্ড পাওয়া যায় কি না এবং যদি যায় তাহলে সেটা কিভাবে সে বিষয়ে একটু আলোচনা থাকবে তো বিভার্স চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই কথা বেশি বাড়াবো না সেটা হচ্ছে আমরা জানি ভিজিট ভিসায় এসে কোনো দেশে ইউরোপের কোনো দেশে এসে কিন্তু ওয়ার্ক করা পসিবল না বা যে কোনো দেশে যদি আপনি ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসাতে আসেন তাহলে সেখানে কিন্তু আপনি ওয়ার্ক করতে পারবেন না এটি কিন্তু ভিজিট ভিসার রিকোয়ারমেন্টসের মধ্যে থাকে তবে ইউরোপ কান্ট্রিগুলো কিন্তু তার থেকে আলাদা না ইউরোপও সেম যে ভিজিটে এসে আপনি ওয়ার্ক করতে পারবেন না তারপরেও ইউরোপের কিছু দেশ আছে বিশেষ করে দুইটি দেশ আছে যে দুইটি দেশে আপনি যদি টুরিস্ট ভিসা নিয়ে আসেন আসার পরে আপনি চাইলে এখানকার রেসিডেন্ট কার্ড আপনি পেতে পারেন একদম কিছু রিকোয়ারমেন্টস পূর্ণ করলে বা কিছু রোলসের মধ্যে থেকে কাজ করলেই খুব ইজিলি আপনি এই কাজটা করতে পারবেন তো চলুন সেই দেশ দুটিকে আগে জেনে নিই একটি দেশ সেটা হচ্ছে পর্তুগাল এবং দুই নাম্বার সেটা হচ্ছে স্পেন এটা কিভাবে পসিবল এটা বলবো আপনাদের সাথে এখন আপনি যদি টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসাতে ইউরোপ কান্ট্রিতে প্রবেশ করেন ইউরোপের যে কোনো দেশে যান সমস্যা নাই যে কোনো একটি দেশে শেনজেনভুক্ত দেশে গেলেন যাওয়ার পরে আপনি যদি পর্তুগালে চলে আসেন ফারস্টে তো পর্তুগালে আপনাকে কি করতে হবে পর্তুগালে আসার সাথে সাথে আপনাকে এক সেখানকার একটি ওয়ার্ক পারমিট জোগাড় করতে হবে কাজের ব্যবস্থা আপনাকে করতে হবে এটা আপনি যেভাবে পারেন কষ্ট করে হলেও আপনার ভিজিটের মেয়াদ থাকা অবস্থায় যে আপনি তিন মাসের ভিজিটে গিয়েছেন এই তিন মাসের মধ্যে আপনাকে একটি কাজের পারমিট জোগাড় করতে হবে বা কাজের ভিসা আপনাকে যে কোনোভাবে ম্যানেজ করতে হবে এরপরে আপনাকে একটা ফাইন্যান্স কার্ড করতে হবে পর্তুগাল থেকে এটা দশ বারো ইউরোর মধ্যে হয়ে যায় তো ফাইন্যান্স কার্ড করার পরে আপনাকে সোশ্যাল সিকিউরিটি কার্ড করতে হবে অর্থাৎ তাদেরকে কাছে ট্যাক্স পে করতে হবে তো এইটা যদি আপনি এক বছর কন্টিনিউ করেন এবং এক বছর সেখানে ওয়ার্ক করেন এক বছর পরে আপনি সেখানে পর্তুগালে রেসিডেন্ট কার্ডের জন্য আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন আর আরেকটি দেশ সেটা হচ্ছে স্পেন স্পেনের সিস্টেমটাও প্রায় সেম তবে সেখানে আপনাকে তিন বছর ওয়ার্ক করতে হবে তো একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই আপনি যে ইউরোপের এই স্পেন বা পর্তুগালে যে আপনি প্রবেশ করবেন তখন যেন আপনার ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকে আপনি যে দেশের ট্যুরিস্টই নেন না কেন আপনি মনে করেন যে পোল্যান্ডের ট্যুরিস্ট নিলেন পোল্যান্ডের ট্যুরিস্ট থেকে আপনি পর্তুগাল বা স্পেনে প্রবেশ করলেন তো যেন ওই ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকে মেয়াদ থাকা অবস্থায় যদি আপনি সেখানে প্রবেশ করেন এবং প্রবেশ করে যদি কাজ ম্যানেজ করতে পারেন কাজের ব্যবস্থা করতে পারেন এবং কাজ ব্যবস্থা করার পর তাদের সিস্টেম অনুযায়ী আপনার ট্যাক্স পে করবেন ফাইন্যান্স কার্ড করবেন কার্ড করার পরে আপনি অ্যাপ্লাই করলে আপনাকে তারা দিবে এইটা হচ্ছে তাদের দেশের রোলস তো ইউরোপের অন্যান্য দেশ থেকে এই দুটি দেশের রোলস কিন্তু ভিন্ন কারণ আপনি সেখানে যাওয়ার পরে ভিজিটে যেও কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারছেন তো ভিউয়ার্স এই ছিল আলোচনার মূল বিষয় আরও আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন যেন অনেকেই আছে ট্যুরিস্টে যেয়ে আসলে কোথায় যেয়ে আপনার রেসিডেন্ট কার্ড করবে এই বিষয়টি অনেকে খুঁজে পান না তো আমি মনে করি এই ভিডিওটি তাদের জন্য একটু হলেও উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম